আরে ওহো অনেক দেরি হয়ে গেল তো মালতী দিদিটা কেন এখনো আসছে না বুঝতেই পারছি না আমাদের তো সকাল সকাল ব্যাঙ্কে যাওয়ার কথা ছিল কেন যে এখনো আসছে না এই মালতী দিদিটাও না এত দেরি করে ফেলে না আমরা সকাল সকাল যদি না যাই তাহলে তো আমরা টাকাই তুলতে পারবো না কখন যে আসবে মাধুরী মাধুরী বোন কি তুই রেডি হয়েছিস চল অনেকটা তো দেরি হয়ে গেল আমাদের তো তাড়াতাড়ি যেতে হবে তুই তো জানিস ব্যাঙ্কে যে ভিড় পরে ওখানে টাকা তুলতে কিন্তু অনেক সমস্যা হয় এদিকে দেখ না টিয়াটাও আমার সাথে যাবে বলে খুব বায়না করছিল ওদেরকে কি নিয়ে যাব বুঝতে পারছি না জানিস তো আরে দিদি না ওদেরকে রেখেই যাই কেন বলো তো ওদেরকে যদি নিয়ে যাই না আমাদের আরও অনেক দেরি হবে ওদেরকে ডেকে আমি বলছি তারাও বুনু বুনু চিনি দেখ এই কুকুরটা না খুব সুন্দর বল এই কুকুরটা না আমার খুব ভালো লাগে এই কুকুরটার কি নাম দিবি বলতে বোনু এই কুকুরটার তো একটা নাম দেওয়া দরকার টিয়ার দিদি টিয়ার দিদি এই কুকুরটার নাম না আমরা ডগি দিয়েছি মা বলেছে এই কুকুরটার নাম ডগি দিতে এই কুকুরটা দেখো সত্যিকারের মতো মনে হয় বলো আরে হ্যাঁ রে বনু এই কুকুরটা না দেখতে একদম সত্যিকারের মতো আর আমার খুব ভালো লাগে এই কুকুরটার সঙ্গে আমি তোদের বাড়িতে এসে খুব খেলা করব আরে চিনি বনু দেখ মারা মনে হয় আমাদেরকে ডাকছে চল তো শুনে আসি ওরা কি বলবে আমাদেরকে হ্যাঁ দিদি ভাই তুমি তো ঠিকই বলছো মারা মনে হয় আমাদেরকে ডাকছে চলো আমরা গিয়ে শুনে আসি কি বলছে দুধ চাই ভালো লাগে না খেলতে গিয়েও শান্তি নেই মা মা তোমরা আমাদেরকে ডাকছিলে এই তো আমরা চলে এসেছি মা বলো তো কি বলবে আমরা কি মজা করে খেলছিলাম আর তুমি আমাদেরকে ডেকে পাঠালে আরে টিয়া তোমাদেরকে একটা কথা বলবো বলে আমরা ডেকেছি কি বলো তো আমরা তো ব্যাংকে যাচ্ছি তুমি চিনি বনুকে দেখে রেখো ঠিক আছে তুমি বনু খেয়াল রেখো বনু যদি কিছু খেতে চায় বনুকে খেতে দিও আর আমরা এখন ব্যাংকে যাব ব্যাংক থেকে ফিরে এসে তারপরে আমরা একসঙ্গে খেলা করব কিন্তু মা আমরাও যাব তোমাদের সাথে আমাদের বাড়িতে একা একা থাকতে একদম ভাল লাগে না আমরাও যাব মা নিয়ে চলো না মা আমাদের বাড়িতে একদম ভাল লাগে না আরে না রে তোমরা বাড়িতে থাকো বাড়িতে থাকলে ভালো হবে ওখানে গিয়ে কি ভিড় রোদ তোমাদের একদম ভালো লাগবে না তোমাদের জন্য চকলেট নিয়ে আসবে লজেন্স নিয়ে আসবে ঠিক আছে মা তুমি আমার জন্য চকলেট নিয়ে আসবে খুব মজা হবে কয় আমার জন্য অনেক চকলেট নিয়ে আসবে মা আর অনেক কিলো বেলুনও নিয়ে আসবে ঠিক আছে তাহলে আমরা বাড়িতেই থাকব এই টিয়াদিশন আমরা বাড়িতে না অনেক খেলা করব আর অনেক সুন্দর করে সময় কাটাবো ঠিক আছে দিদি

চল চল এখন খেলি চলো তিতি ভাই আম পাতা চোরা চোরা মারব চাবুক চড়ব ঘোড়া ওরে বেবি সরি তারা আর তখনই চিনিদের বাড়িতে চিনির বন্ধু রূপা চলে আসে এই চিনি চিনি দেখ আমিও এসেছি তোদের সঙ্গে আমি খেলা করব আমার বাড়িতেও না কেউ নেই আরে রূপা তুমি এসেছো খুব ভালো হয়েছে চলো আমরা একসঙ্গে এখন খেলা করি আমাদের বাড়িতেও তো মায়েরা নেই ওরা ব্যাংকে গেছে আরে টিয়া দিদি ভাই আমার মাও তো বাড়িতে নেই জমিতে গেছে কাজ করতে এই জন্য তো আসলাম আমি তোমাদের বাড়িতে আরে রূপা তুই তো ভালোই করেছিস এসেছিস আমরা সবাই মিলে একসাথে খেলবো জানিস আমরা কি খেলছিলাম আমরা আম পাতা জোড়া জোড়া খেলছিলাম টিয়া দিদি ভাই কিন্তু খুব মজা করে খেলে জানিস হ্যাঁ আমি জানি তো চলো আমরা একসঙ্গে সবাই মিলে এখন খেলি আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চোরবো ঘোরা ওরে বেবি সোরে তারা আসছে আমার পাগলা ঘোরা এই খুব মজা হচ্ছে কি আর দেখ না আমার না খেলতে খেলতে খুব খিদে পেয়ে গেছে আচ্ছা দাদা দেখি তো মাতের মাসি মানে রান্নাঘরে কি কি খাবার রেখে গেছে আমার না খেলতে খেলতে খুব খিদে পেয়ে গেছে আমি কিছু খাবো তোরা কিছু খাবি তো আরে হ্যাঁ দিদি ভাই আমাদেরও খিদে লেগেছে আমরাও খাবো আর তক্ষুনি রিয়াদের সামনে মতি চলে আসলো খিরি মতি তোরা কি খিদে পেয়েছে নাকি আমাদের মতন ওহো তুই তো অনেকক্ষণ থেকে না খেয়ে আছিস আচ্ছা দাঁড়া আমি তোর জন্য না একটু নিয়ে আসছি দিয়ে তারপরে আমরা খাবো আর তারপর টিয়া মতির জন্য ঘাস পাতা নিয়ে আসলো এই নে মতি তুই ভালো করে খেয়ে নে তুইও অনেকক্ষণ থেকে খাস না আমাদের মতো তোর খিদে পেয়েছে না বল তাড়াতাড়ি ভালো করে খেয়ে নে আর আমাকে কিন্তু জ্বালাতন করবি না তুই তাড়াতাড়ি খেয়ে নে ঠিক আছে আর তারপরে টিয়া মুতিকে খাবার দিয়ে ওদের জন্য খাবার আনতে গেল দেখি তো মাধুরী মাসিমণি রান্নাঘরে কি কি খাবার রেখেছে কিছুই তো দেখতে পাচ্ছি না কি খাবার যে রেখেছে দেখি তো এর মধ্যে কি আছে এর মধ্যে মনে হয় ভাত রয়েছে ভাত তো আমি খাবো না ভাত খেতে আমার একদম ভালো লাগে না অন্যদিকটা দেখি তো কি রয়েছে এই যে দেখতে পেয়েছি এটার মধ্যে কি ঢাকা দেওয়া আছে দেখি তো ও মা এটার মধ্যে মনে হচ্ছে বিস্কিট আছে হুম খুব টেস্টি টেস্টি বিস্কিট আমরা এখন সবাই মিলে বিস্কিট খাবো এই দেখ চিনি বনু আমি ঘরের থেকে কি নিয়ে এসেছি বিস্কুট এনেছি চল আমরা এখন বিস্কুট খাই খুব মজা করে বিস্কুট খাবো বিস্কুটটা মানে চকব টেস্টি হবে আরে হ্যাঁ দিদিভাই ভাই আমার তো বিস্কুট খেতে খুব মজা লাগে আমার খুব ভালো লাগে বিস্কুট খেতে দাও দা দাও আমাদেরকে তাড়াতাড়ি বিস্কুটটা দাও আমরা বিস্কুট খাবো উম খুব ইয়ামি তারপর টিয়ারা মজা করে বিস্কুট খেলে সবাই মিলে খুব টেস্টি বিস্কুটটা দিদি ভাই

আরে তোরা তো কেন চিন্তা করছিস আমার মাথায় একটা বুদ্ধি এসেছে চল না আজকে আমরা মাধুরী মাসিমণির বাড়িতেই সবাই মিলে স্নান করি আমরা বাগতাবের মধ্যে জল ভরে খুব মজা করে স্নান করব। তোরা একটু অপেক্ষা কর আমি বাত্তারটা রেডি করে নিয়ে আসি খুব মজা হবে কিন্তু বল তারপরে টিয়া রূপা আর চিনি সবাই মিলে স্নান করার জন্য রেডি হয়ে গেল এই দেখো বন্ধুরা ওরা স্নান করার জন্য কি সুন্দর জামা পরে নিয়েছে এখন ওরা এই বাত্তাবের মধ্যে স্নান করবে এই দাঁড়া তোরা আমি তোদের জন্য না সাবান নিয়ে আসছি দাঁড়া সাবান দিয়ে তোদেরকে ডেলে ডেলে স্নান করিয়ে দেব আমরা খেলতে খেলতে তো গায়ে অনেক নোংরা লেগে গেছে বল এখন আমি সাবান নিয়ে আসবো তারপরে সাবান দিয়ে স্নান করব হ্যাঁ টিটি ভাই তুমি তাড়াতাড়ি আমাদের জন্য সাবান নিয়ে এসো আমি সাবান দিয়ে স্নান করব আমার গায়ে অনেক নোংরা লেগে গেছে দিদি ভাই দিদি ভাই টিয়া দিদি ভাই তুমি আমাকেও সাবান দিয়ে স্নান করিয়ে দেবে তো দেখো না আমার গায়েও তো অনেক নোংরা লেগে গেছে এই রূপা চল চল আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন আমরা দিদি ভাইতে তো সাবান আনতে গেছে চল আমরা তাড়াতাড়ি করে বাচ্চাদের মধ্যে নেমে পড়ি ঠান্ডা ঠান্ডা জল খুব মজা হবে রে হ্যাঁ 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 চল 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 আমরা তাড়াতাড়ি বাচ্চাদের মধ্যে নেমে পড়ি তারপরে চিনি আর রূপা জলে নেমে পড়লো এই রূপা দেখ কি মজা হচ্ছে বল জলগুলো কি ঠান্ডা হ্যাঁ রে খুব ঠান্ডা ঠান্ডা জল দাঁড়া দাঁড়া আমি একটু স্নান করে নিই আগে মজা করে আর তারপরে টিয়া ওদের সবার জন্য সাবান নিয়ে আসলো এই দেখ রূপা এই দেখ চিনি আমি তাদের জন্য সাবান নিয়ে এসেছি এখন আর তাদেরকে আমি ডলে ডলে স্নান করিয়ে দেব এ দিদি তুমি সাবান নিয়ে এসেছো দাও 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 আমাকে সাবান দিয়ে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দাও ডলে ডলে আমাকেও ডলে ডলে স্নান করিয়ে দাও দিদি ভাই আমারও গায়ে অনেক ময়লা জমেছে আরে আয় তো এইদিকে আয় তো ডলে ডলে আগে স্নান করে দিই এইদিকে এইদিকে আয় তো তারপরে টিয়া ওদেরকে সাবান দিয়ে স্নান করাতে লাগলো কি মজা তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টস করো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো